হ্যালো বন্ধুরা, আজকে একটা তোমাদের ছোট্ট মজার গল্প বলবো। সেই মজার গল্পটা কি জানো, কদিন আগে আমি ডাক্তারবাবুর কাছে গেছিলাম, আমার চোখের রেটিনার প্রবলেম আছে, তোমরা জানোই, সেই রেটিনার প্রবলেম দেখানোর জন্য গেছিলাম ডাক্তারবাবুর কাছে, চোখের ডাক্তার। সেই ডাক্তারবাবুর কাছে অলরেডি দেখানো হয়ে গেল, প্রতি মাসেই দেখাই, প্রতি মাস দেড় মাস এক মাস পর পর দেখাই। তাহলে সেদিন যথারীতি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার চেক আপ করলেন, উনি বললেন চোখ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, যেই ওষুধ আপনাকে দিয়েছিলাম সেই ওষুধগুলোই চলবে আগের প্রেসক্রিপশনে। তারপরে আমার হাতে একটা ওষুধ আর ওষুধের চোখের ড্রপ আর কি দিয়ে বললো যে এটা নিন। এই কথা বলার তো আমি বললাম তাহলে এইটা ডাক্তারবাবু এটা কয়বার দেবো, বলে বাইরে আপনাকে বলে দেবে কয়বার দেবে, বাইরে অ্যাটেন্ডেন্স আছে উনি বলে দেবেন। তারপরে আমি যথারীতি তখন অ্যাটেন্ডেন্সের কাছে গেলাম, উনি প্রেসক্রিপশনটা দিলেন, দেওয়ার পরে তারপর ওষুধটা দিল আমার হাতে, দিয়ে বললো যে এটা যে নিন ওষুধ। তা আমি বললাম তাহলে কয়বার দেবো এটা চোখে ড্রপটা, তো বলছে যে যতবার খুশি। তারপর যতবার খুশি যখন বললেন, তখন আমি সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম, আমি আমার কর্তাবাবু, তারপরে এসে আসলেন সিঁড়ি দিয়ে ডাকতে ডাকতে তখন বললাম যে কী গো এরকম কথা বললো যতবার খুশি, এরকম তো বলে না কোনো দিনও, এরকম যতবার খুশি চোখের ওষুধ কি যতবার খুশি দেওয়া যায়, তা চলো তো নিচে তো ওষুধের দোকান আছে সেখানে গিয়ে একটু জিজ্ঞেস করি। তারপরে যথারীতি গেলাম ওষুধের দোকানে, গিয়ে ওষুধের দোকানদারকে জিজ্ঞেস করলাম যে দেখুন তো এই ওষুধটা যে কয়বার দেবো, ডাক্তারবাবু তো ঠিক প্রশ্ন করে বললেন না, অ্যাটেন্ডেন্স বলেছে যতবার খুশি, এটা একটুখানি আমাদের ডাউট হলো। ঠিকই, তখন দোকানদার বলছে যে এটা তো ওষুধ নয়, এটা বিদেশি চকলেট, হ্যাঁ ক্যাডবেরি আর কি চকলেট, ওর মানে ফিগারটা হলো ওষুধের মিক্সের মতন, চোখে দেয় যে ড্রপটা সেই ড্রপটার মতন ফিগারটা। তারপরে ওটা দেখে তো আশা আসলে তো কী আর করবো, তাহলে ডাক্তারবাবু মাঝে মধ্যে লন্ডনে যান, তো ওখান থেকে নিয়ে এসে আমাকে ওটা দিয়েছে খাওয়ার জন্য। তারপরে বাড়িতে নিয়ে এসে খেলাম, কী সুন্দর সুন্দর খেতে, খুব ভালো লাগলো, একটা বিরাট একটা কী বলবো একটা আনন্দ লাগলো ভীষণ, ডাক্তারবাবু একটা দিয়েছে বাইরের বিদেশের চকলেট, সবাই খেলাম। এই হলো গল্প, এটা তোমাদেরকে ই করলাম, জানালাম বা শোনালাম, তা তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এখন রাত 9টা, হ্যাঁ ঠিক আছে তাহলে রাখি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আমি তো এই ভালো মন্দ দিয়ে চলছি। ছোট্টর মধ্যে একটা গল্প শোনালাম, তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, অবশ্যই জানাবে তোমরা। ঠিক আছে, রাখছি, টাটা।